ওয়েলকাম টু ফাইভ এ ডে বন্ধুরা আমাদের ফাইভ এ ডে সিরিজের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বাহাউদ্দিন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসব। এবং এই টপিকটি এক ভিডিওতে কভার করা যাবে না আমরা কয়েকটি ভিডিওতে কভার করব পাঁচটা 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 করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সবচেয়ে বেশি এভরিডে ইংলিশে ব্যবহার হয় বিশেষ করে ব্রিটেনে হোয়াট ইজ ইট ফ্রেজাল ওয়েব হোয়াট ইজ ফ্রেজার ওয়েব ফ্রেজার ওয়েব সাধারণত দুটি কিংবা তিনটি শব্দ একত্রিত হয়ে একটি ফ্রেজ গঠিত হয় তাকেই বলে ফ্রেজার ওয়ার্ভ এবং তারা একসাথে দুটি কিংবা তিনটি শব্দ একত্রিত হয়ে অর্থ প্রকাশ করে একা একা ভেঙে দিলে আর কোনো অর্থ থাকে না কমপ্লিটলি অর্থ বদলে যায় এবং এই জিনিসগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যত স্পোকেন ইংলিশের কোর্স আছে ভালো ভালো কোর্স কিংবা অ্যাকাডেমিক কোর্স যেগুলো আছে সেগুলোতেও ফ্রেজাল ভার্বের কনসেপ্টটা আলাদা করে বোঝানো হয় না ইংরেজির সাথে কিছু কিছু আমরা শিখে নিই যেমন গ্যাট আউট বাহিরে যাও এটি হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব এখানে গ্যাট মানে যাওয়ার কথা বলা হচ্ছে গ্যাট দে ভার্ব আউট অ্যাডভার্ব এই দুটি একত্রিত হয়ে একটি ফ্রেজাল ভার্ব হয়েছে ফ্রেজার ওয়ার্ভের কনসেপ্টটা যদি আপনারা বুঝে নেন তাহলে আপনারা চিন্তাও করতে পারবেন না কত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যাই হোক কথা না বাড়িয়ে আমরা সরাসরি লেসনে চলে যাই নাম্বার ওয়ান ব্রিং আপ ব্রিং আপ এর অনেক অর্থ হতে পারে সবচেয়ে কমন যে ব্যবহার তার মধ্য থেকে দুই তিনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোনো বিষয়ে উত্থাপন করা কোনো একটি টপিক উত্থাপন করা যেমন আপনি একটি মিটিংয়ে গিয়েছিলেন গতকালকে এবং একটি বিষয় আপনি ভুলে গেছেন ওই বিষয়টি উত্থাপন করার জন্য ওই মিটিংয়ে আলোচনার জন্য আজকে আপনার মনে হয়েছে আপনি বলছেন কাউকে আমি তো ওই বিষয়টি উত্থাপন করতে ভুলে গিয়েছিলাম আই ফগট টু ব্রিংক আপ দ্যাট ইস্যু ইন দ্য মিটিং আই ফগট টু ব্রিংক আপ দ্য ইস্যু ইন দ্য মিটিং অথবা আপনি কয়েকজন লোককে নিয়ে কোনো এক জায়গায় আড্ডা দিচ্ছেন কোনো একটি বিষয় নিয়ে আপনারা কথা বলছেন হঠাৎ একজন আউট অফ টপিক একটি সাবজেক্ট নিয়ে আসলো যেটা আপনি আশা করেননি আপনি তাকে বলতে পারেন ওয়াই আর ইউ ব্রিংইং আপ দিস টপিক ইন হিয়ার নাও ওয়াই আর ইউ ব্রিংইং আপ দিস টপিক রাইট হিয়ার নাও অথবা আপনি বলতে চাচ্ছেন এখানে এই বিষয়টি উত্থাপন করো না ডোন্ট ব্রিং আপ দ্য টপিক হিয়ার ব্রিঙ্গ আরেকটি কমন ব্যবহার হচ্ছে সাধারণত মানে ভেড়ে ওঠা কোথাও বেড়ে ওঠা কিংবা লালিত পালিত হওয়া যেমন আমি বাংলাদেশে বেড়ে উঠেছি আমি বলতে পারি আই ওয়াজ ব্রট আপ ইন বাংলাদেশ আই ওয়াজ ব্রট আপ ইন বাংলাদেশ মানে ব্রিং থেকে ব্রিংয়ের ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে ব্রট অথবা আপনি কারো সম্বন্ধে বলছেন ওরা চারজন বাচ্চাকে লালন পালন করে বড় করছে দে আর ব্রিঙ্গিং আপ ফর চিলড্রেন দে আর ব্রিঙ্গিং আপ ফর চিলড্রেন কিংবা কোনো এক জায়গায় বসে আপনারা বাচ্চাদের লালন ফালন নিয়ে কথা বলছেন বাচ্চারা বড়ো হয়ে কী করবে তাদের ভবিষ্যৎ কী হবে কেউ একজন বলছে সব কিছুই ডিপেন্ড করে কীভাবে তাদেরকে লালন পালন করা হয়েছে কিংবা তাদেরকে কীভাবে বেড়ে তোলা হয়েছে আপনি বলতে পারেন ইট ডিপেন্ডস অন হাউ ইউ ব্রিং দে মাপ ইট ডিপেন্ডস অন হাউ ইউ ব্রিং দ্য আপ নাম্বার টু বিল্ড আপ বিল্ড আপ মানে হচ্ছে কোন কিছু গড়ে তোলা আমরা জানি বিল্ড বিল্ড করা কোনো কিছু গড়া বিল্ড আপ এজ এ ফ্রেইজ বিল্ড আপ মানে কোনো কিছু গড়ে তোলা এখন কোনো অবজেক্টও হতে পারে কিংবা নন অবজেক্টও হতে পারে উদাহরণস্বরূপ আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন কিন্তু আপনার আত্মবিশ্বাস গড়ে উঠছে না আপনার আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন আই নিড টু বিল্ড আপ মাই কনফিডেন্স টু স্পিক ফ্লুয়েন্টলি অথবা ক্রিকেট খেলা দেখছেন আপনি বাংলাদেশের প্রথম দশ ওভারে দুইটি কিংবা তিনটি উইকেট পড়ে গেছে পরে ভালো দুজন ব্যাটসম্যান মিডিল অর্ডারে খেলছে ওরা ঠিক কমফর্টেবলি খেলতে পারছে না তখন আপনি বলছেন তাদের পার্টনারশিপ গড়ে ওঠা প্রয়োজন দেই নিড টু বিল্ড আপ এ গুড পার্টনারশিপ দেই নিড টু বিল্ড আপ এ গুড পার্টনারশিপ নাম্বার থ্রি গিভ আপ গিভ আপ কোনো কিছু ছেড়ে দেওয়া মাঝপথে সাধারণত কোনো একটি কাজ শেষ হয়নি এর মধ্যেই আপনি কাজটি ছেড়ে দিলেন গিব আপ করা কোনো কোনো ক্ষেত্রে ত্যাগ করার অর্থেও ব্যবহার হয় যেমন আপনি আপনার বন্ধুকে নিয়ে জিমে গেছেন একটি টার্গেট সেট করেছেন এক ঘন্টা কিংবা দুই ঘন্টার আপনারা কি কি অ্যাক্টিভিটিস করবেন একটি টার্গেট সেট করেছেন হঠাৎ মাঝপথে আপনার বন্ধু সে খুব ক্লান্ত হয়ে বললো আমি আর পারছি না আজকের আমার এখানেই শেষ আপনি বলছেন ডোন গিভ আপ ইউ মাস্ট হিট দ্য টার্গেট ডোন গিভ আপ ইউ মাস্ট হিট দ্য টার্গেট মানে ছেড়ে দিলে হবে না ছেড়ে দিও না শেষ পর্যন্ত তোমার টার্গেট হিট করতে হবে কিংবা কাউকে কিছু বুঝাবার চেষ্টা করছেন বারবার বলার পরেও সে বুঝতে চাচ্ছে না এক সময় আপনি বিরক্ত হয়ে বললেন আমি আর পারছি না এখানেই বাদ দিয়ে দিলাম আপনি ইংরেজিতে কি বলবেন আই হ্যাভ গিভেন আপ অন হিম আই হ্যাভ গিভেন আপ অন হিম মানে তার ব্যাপারে আমি ছেড়ে দিয়েছি আই হ্যাভ গিভেন আপ অন হিম কিংবা আপনার কোনো এক বন্ধু অত্যন্ত রুগা হালকা পাতলা আমাদের বন্ধু মধ্যে সবাই সব সময় একজন কিংবা দুজন থাকে অত্যন্ত রুগা কিন্তু ও যখন সিগারেটে ঠান দিবে দুয়া এমনভাবে বের হবে আপনার কাছে মনে হবে কোনো ইট বাটার দুয়া বের হচ্ছে তার স্বাস্থ্যের কন্ডিশন দেখে আপনারা আমরা প্রায় বলে থাকি তুই তাড়াতাড়ি দুমপান ত্যাগ করা প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব তোর দুমপান ত্যাগ করা উচিত এই অর্থে আপনি যদি ইংলিশে বলতে চান আপনি গিভ আপ শব্দটি ফ্রেজটি ইউজ করতে পারেন ইউ শুড গিভ আপ স্মোকিং ইমিডিয়েটলি ইউ শুড গিভ আপ স্মোকিং ইমিডিয়েটলি নম্বর ফোর ক্যাচ আপ ক্যাচ আপ সাধারণত ক্যাচ আপ আমরা জানি ক্যাচ মানে ধরা কিন্তু এই ফ্রেজল ওয়ারভের মিনি হচ্ছে কোনো কিছু করছেন কয়েকটি কাজ আপনি করার কথা আপনি পিছনে পড়ে গেছেন এখন আপনি ক্যাচ আপ করবেন ওই কাজগুলা একসাথে করে আপনার শিডিউলে ফিরে আসবেন তা আপনি কি বলবেন আই নিড টু ক্যাচ আপ অন ফিউ থিংস কয়েকটি জিনিস আমি পিছনে পড়ে গেছি এগুলাকে আমি আপ টু ডেট করতে হবে আই নিড টু ক্যাচ আপ অন ফিউ থিংস অথবা ক্রিকেট খেলায় আবার চলে আসি ধরুন রান রেট খুবই গতিতে চলছে রিকোয়ার্ড রান রেট ওভার সিক্স এবং তারা চার কিংবা সাড়ে চারের উপরে করছে না তখন আপনি বলবেন এক সময় না এক সময় অবশেষে রান রেটটা তারা ধরে নেবে ইভেনচুয়ালি দে উইল ক্যাচ আপ উইথ দ্য রান রাইট ইভেন্চুয়ালি দে উইল ক্যাচ আপ উইথ দ্য রান রাইট নাম্বার ফাইভ ছিঁড়প ছিঁড়প মানে জেগে উঠো উৎসাহিত হও আমরা অনেকেই হয়তো এই ফ্রেজেলটির সাথে পরিচিত আছি তারপরেও আমি একটু আলোচনা করছি যদি কোনো কনফিউশন থাকে তা ইনশাল্লাহ মিটে যাবে ছিরাপ ধরুন আপনারা কোনো পার্টি দিচ্ছেন এবং সবাই ঠিক এনজয় করছে না কেউ ওই কুনায় বসে আছে কেউ ওইদিকে ফোনে কথা বলছে ঠিক উৎসাহ পাচ্ছে না পার্টিটি জমছে না আপনি বলতে পারেন খমন ছিরাপ গাইস এনজয় দ্য পার্টি ক্ষমণ চিরাপ গাইস এনজয় দ্য পার্টি কিংবা কোনো এক বন্ধু ওই কুনায় বসে আছে সে পার্টিটি এনজয় করছে না আপনি অন্য এক বন্ধুকে বলছেন তুই কি ওকে বলবি উৎসাহিত হওয়ার জন্য বাংলায় ঠিক এভাবে আমরা বলি না ইংরেজিতে আপনি বলবেন ক্যান ইউ টেল হিম টু ছির আপ প্লিজ অথবা এভাবেও বলতে পারেন ক্যান ইউ ছির হিম আপ ক্যান ইউ ছির হিম আপ ছির আর আপের মধ্যকানে হিম ঢুকে গেছে এভাবেও বলতে পারেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ফাইভ এ ডে যারা যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ